আসসালামু আলাইকুম। সাপ্তাহিক ফরেক্স মার্কেট অ্যানালাইসিসের শিক্ষামূলক লাইভ ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি ফরেক্স বিডির একজন অফিসিয়াল টিম মেম্বার। আজকে আলোচনা করব জিবিপি জেপিওয়াই এই সপ্তাহে সম্ভাব্য কেমন মুভমেন্ট হতে পারে তাই নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিব এই সপ্তাহে ফান্ডামেন্টাল কী কী ইভেন্ট রয়েছে, কারণ মার্কেট অনেক সময় অনাকাঙ্ক্ষিত মুভমেন্ট করে যেটা সম্পূর্ণ ফান্ডামেন্টালের উপর ডিপেন্ড করে। তো এদিন টাইমে কী কী ফান্ডামেন্টাল নিউজ রয়েছে এটা খেয়াল করবেন। এই জন্য প্রথমে চলে আসছি আমরা forexfactory.com-এ। এখান থেকে আমি ফিল্টার করে শুধুমাত্র হাই ইম্প্যাক্ট নিউজগুলোই দেখে নিচ্ছি। তো যেহেতু আমরা এখন অ্যানালাইসিস করবো জিবিপি জেপিওয়াই নিয়ে, তাই আমাদের দেখতে হবে জিবিপি এবং জেপিওয়াই এই টোটাল সপ্তাহ জুড়ে কী কী ফান্ডামেন্টাল গুরুত্বপূর্ণ নিউজ আছে। আগামীকাল অর্থাৎ পহেলা মার্চ একটি জিবিপির চারটা নিউজ আছে, জেপিওয়াই তেমন কোনো ফান্ডামেন্টাল ইভেন্ট নেই। যেহেতু স্ট্রং কোনো ইভেন্ট নাই সেহেতু আমরা দেখতে পারি এখন উইক কিছু নিউজ আছে, অর্থাৎ কিছু সাধারণ নিউজ আছে সেটা দেখার জন্য। সাধারণ নিউজগুলো দেখার জন্য আমি চলে আসলাম মাই এফএক্স বুক ক্যালেন্ডারে, কারণ এখানে অনেকগুলো নিউজ খুব ভালো ফোকাসড করে। তো আমরা এখানে টুডে অপশনে সিলেক্ট করে দেখলাম যে আজকের কী কী নিউজ রয়েছে। আজকে দেখতে পাচ্ছি জেপিওয়াই অলরেডি কিছু নিউজ পাবলিশড হয়েছে এবং ইউরো সহ বেশ কিছু নিউজ রয়েছে, এটা আপনি একটু দেখে নেবেন। তো এছাড়াও যদি আপনি নিউ ফান্ডামেন্টাল সম্পর্কে আরও বেশি জানতে চান, সেক্ষেত্রে আপনি investing.com সহ আরও অনেক যে ফান্ডামেন্টাল নিউজ পোর্টাল রয়েছে সেগুলো আপনি কারেন্সি নিউজগুলো দেখে নেবেন। এখন আমরা চলে যাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে। তো প্রথমে আমরা এখান থেকে একটু ডেইলি টাইম ফ্রেমটা দেখে নিই, কারণ আমরা জানি সবসময়ের জন্য ডেইলি একটা ইন্ডিকেশন দেবে আমাদের মার্কেট কী হচ্ছে বা না হচ্ছে এইসব জিনিসগুলো। তো আমরা যখন প্রথম ডেইলি দেখতে পাচ্ছি ডেইলি একটা বেশ ভালো মুভমেন্ট করতেছে এবং এই মুভমেন্ট এরিয়া থেকে রিসেন্ট একটা সুইং ছিল যেটা ব্রেক করেছে, মার্কেট ব্রেক করে এখন মার্কেট উপরে অবস্থান করতেছে, এখান থেকে কিছুটা কারেকশন করে। তো যেহেতু আমরা ডেইলিতে সরাসরি এন্ট্রি নিতে পারতেছি না, কারণ ডেইলিতে এন্ট্রি নিলে এসএলটা অনেক বড় হবে, আমরা যেহেতু ইন্টারডে ট্রেড করব তাই আমরা ডেইলিকে অতটা প্রাধান্য দিব না। তবে ডেইলি অবশ্যই আমরা ইন্ডিকেশনটা নিলাম। এখন আমরা চলে আসলাম S4-এ। তো S4-এর চারটা এখন যেহেতু মার্কেটটা বেশ ভালো একটা আপওয়ার্ড মুভমেন্ট করতেছে, তো আমি একটু চারটা জুম করে নিচ্ছি। চারটা জুম করলে বেশ কিছু ভালো জিনিস আমরা দেখতে পাবো, যেমন এখানে একটা চমৎকার চ্যানেল ফর্ম করেছে যেটা আমরা দেখার জন্য একটু ফ্র্যাকটাল ওপেন করে নিই, তাহলে আপনি দেখতে পারবেন আরও সুবিধা হবে যে আপনার এই যে সুইংটা তৈরি হয়েছে এটা খুব চমৎকার। এই জন্য আমরা ফ্র্যাকটালটা মাঝে মাঝে দেখবো যে আসলে কী হচ্ছে, কারণ অনেক সময় খালি চোখে যে জিনিসটা দেখা যায় না সেটা ফ্র্যাকটাল দিয়ে ধরা পড়ে। তো আমরা উপরে লাইনগুলো ড্র করে নিই। আমরা দেখতে পাচ্ছি এখানে খুব চমৎকারভাবে একটা চ্যানেল ফর্ম করেছে। তো আমরা জানি এই চ্যানেলটা যতক্ষণ পর্যন্ত ব্রেক না হয় ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের মার্কেট খুব ভালো আপওয়ার্ড মুভমেন্টই থাকবে, কারণ যেহেতু এখানে অনেকগুলো হায়ার হাই মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে এখানে নতুন আবার লেভেল তৈরি করেছে, অর্থাৎ নতুন নতুন সুইং লো তৈরি করতেছে। তো এবং এই সুইং লো তৈরি করে মার্কেট ধাপে ধাপে মার্কেট আগাচ্ছে, এবং যতক্ষণ এই সুইংটা ব্রেক করে আবার এখানে টেস্ট করতেছে আবার চলে যাচ্ছে আবার চলে। তো এখন আমাদের একটু জুম করলে দেখতে পাবো যে আমরা প্রিভিয়াস যে বেশ কয়েকটি লেভেল এখান থেকে ব্রেক করেছে, তো এই ব্রেক করার পরে যখন এখানে যখন ফার্স্ট ব্রেকটা হয় এবং এখানে ছোটোখাটো একটা কারেকশন হয়েছে, আবার সেকেন্ড ব্রেকের পরে আবার ওখানে কারেকশন করে এখান থেকে একটা পিনবার তৈরি করে, আমরা একটু জুম করলে দেখতে পাবো পিনবারটার পরে মার্কেট বেশ ভালো একটা ইম্পালসিভ মুভ করেছে। তো এখন যেহেতু আমাদের আশেপাশে আর কোনো লেভেল বা এলপি নেই, সেক্ষেত্রে আমরা একটু জুম করে নিয়েছে, কারণ আমাদের পরবর্তী লেভেলগুলো তো খুঁজে বের করতে হবে তাই না। তো মার্কেট আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লো লেভেল ছিল, এই লো লেভেলটা কাছাকাছি আসছে, কিন্তু এই লো লেভেলটা থেকে আমরা এখন পর্যন্ত কোনো ডিরেকশন নিতে পারতেছি না। কেন নিতে পারতেছি না, এর কারণ হচ্ছে চ্যানেলটা মার্কেট ব্রেক হয় নাই। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা সাপ্লাই ডিমান্ডের কনসেপ্ট অনুসারে অর্ডার ব্লক খুব ভালো কাজ করে, তো এখানে মার্কেট কিন্তু একটা অর্ডার ব্লক আছে এবং অর্ডার ব্লকটা বেশ স্ট্রং। এটা আমরা কীভাবে বুঝবো যে অর্ডার ব্লকটা স্ট্রং, আমি যে একটু জুম করে দেখতে পারি যে এইখানে ইম্পালসিভ বেস ইম্পালসিভ, এবং এই অর্ডার ব্লকটা পরে মার্কেট বেশ চমৎকার একটা ডাউনলোড করেছে। তো এই অর্ডার ব্লকে আসার পরে মার্কেট আমরা অবশ্যই আশা করতে পারি এবং এখান থেকে আবারও একটা সেল প্রেশার তৈরি হতে পারে। এই অর্ডার ব্লকে টাচ করার পরপরই আমরা একটা এন্ট্রি নিতে পারি, কিংবা আমরা অপেক্ষা করব কখন এই অর্ডার ব্লকটাকে টাচ করে প্রাইজ অ্যাকশন উইকমেন, তথা পিনবার ইঙ্গালফিং বার বা ইন্ডিসেশন এই যদি কোনো প্রাইজ অ্যাকশন উইকমেন পাই। কারণ হচ্ছে যেহেতু মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে, সেহেতু আপ ট্রেন্ড মার্কেটে আমাদের শুধুমাত্র অর্ডার ব্লকের বেস করে এটা একটু রিস্ক হবে। তারপরে যারা রিস্ক ট্রেড করতে চান তারা নিতে পারেন, আর অন্যথাবে প্রাইজ অ্যাকশনের জন্য উইপেনের জন্য অপেক্ষা করতে পারেন।
এবং যদি আপনি কোনো কারণে দেখেন যে এই অর্ডার ব্লকটাকে ভেঙে গেছে, তখন আপনি কোনো বাই নেওয়ার চিন্তা করবেন না। কেন বাই নেওয়ার চিন্তা করবেন না? আমরা যদি আরেকটু জুম করি তাহলে দেখতে পাবো যে মার্কেটের এখানে একটা ট্রিপল টপ ফর্ম করা স্ট্রং লেভেল রয়েছে। এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত ব্রেক না করে ততক্ষণ মার্কেটে আর এই অর্ডার ব্লকের পরে বাই নেওয়া যাবে না। কিন্তু এই আপনি যদি দেখেন যে এই অর্ডার ব্লকটা মার্কেট কোনো কারণে ভেঙে গেছে, মার্কেটটা ভেঙে এই পর্যন্ত চলে আসছে, তবে ততক্ষণ পর্যন্ত তাহলেও কিন্তু আপনি এটাকে সেলের মধ্যে রাখতে পারবেন। কারণ এখান থেকেও যদি আপনি কোনো প্রাইজেকশন ওই পেন পান বা সেটা যদি স্ট্রং কনফার্মেশন দেয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা সেল নিতে পারবেন। তবে অবশ্যই মাথায় রাখবেন মার্কেটে সবসময় জন্য স্টপ লস ব্যবহার করবেন, কারণ আপনি যতক্ষণ স্টপ লস ব্যবহার করবেন ততক্ষণ মনে করবেন আপনার অ্যাকাউন্টটা সেফ আছে। আপনি যদি স্টপ লস ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার যে কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু করতে পারে। তাই আমরা সবসময়ের জন্য খেয়াল রাখবো স্টপ লস যেন ব্যবহার করি। আপনি এখান থেকে যদি কোনো এন্ট্রি নেন সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার এই বেসের উপরে স্টপ লস দেওয়ার চেষ্টা করবেন, কারণ অত বড় স্কেল আমরা দিব না। কারণ আমরা যদি এই কি লেভেলে যেতে চাই সেক্ষেত্রে আমাদের স্টপ লসটা অনেক বড় হয়ে যায় এবং এখানে আমরা প্রায় অনেস্ট 3+ প্রফিট পাবো। যদি আমরা দেখি যে না এই অর্ডার ব্লকটা এখান থেকে ব্রেক করেছে, আমরা পরবর্তী কোনো প্রাইজ অ্যাকশন ওইপেন পাইছি এখান থেকে, সমস্যা কোথায়? আমরা তখন আবার এই অর্ডার ব্লকের নিচে বা এখানে আমরা এইদিকে আমরা আবার একটা এন্ট্রি নিতে পারবো যেখানে অনেস্ট 5-6 কাছাকাছি আমরা প্রফিট রেশিও পাবো। তাহলে কেন আমরা এখানে স্টপ লস না দিয়ে এই পর্যন্ত অপেক্ষা করবো? এই পর্যন্ত অপেক্ষা করা তখন কোনো যুক্তিই থাকবে না। তাই আমরা চেষ্টা করব যখন এই অর্ডার ব্লকটা ভেঙে যাবে তখন আমরা কি লেভেল পর্যন্ত অপেক্ষা করে এখান থেকে আবার নতুন করে সেল নেওয়ার চেষ্টা করব। তবে যখন যদি অর্ডার ব্লকটা ভেঙে যায় তবে মাথায় রাখবেন এইখানে যদি আবার ডাউন কি লেভেল থেকে ডাউন প্রেশার দেয় তখন এটা কিন্তু অর্ডার ব্লকটা একটা ব্রেকার ব্লক হবে। তখন এই ব্রেকার ব্লক এবং এই ডাইনামিক লেভেলটাও কাছাকাছি থাকবে। তখন আপনি অবশ্যই এখানে খেয়াল রাখবেন, এখানে যদি দেখেন যে মার্কেট ভোলাটাইল হয়ে গেছে বা বেস্ট কারেকশনে চলে গেছে তখন আপনি এন্ট্রি ক্লোজ করে বের হয়ে আসবেন। আর যদি দেখেন না খুব ইম্পালসিভ যেটা মুভ করতেছে তাহলে আপনি এই পর্যন্ত অপেক্ষা করবেন। তো যাই হোক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর মনে রাখবেন অবশ্যই এটা একটি শিক্ষামূলক ভিডিও, আপনার স্ট্র্যাটেজির সাথে যদি এটা মিলে যায় তাহলে আপনি এন্ট্রি নেবেন, অন্যথা আপনি কোনো রিস্ক নেবেন না। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।